হ্যালো বন্ধুরা, চীন তৈরি করেছে আন্ডার ওয়াটার রেলওয়ে টানেল, অর্থাৎ পানির নিচ দিয়ে চলবে ট্রেন, একই সাথে গাড়ি চলাচল করতে পারবে এবং এটা সম্পূর্ণ একটি সমুদ্রের এপার থেকে ওপার পুরোটাই পার হওয়া যাবে এই টানেলের মাধ্যমে। কিন্তু কিভাবে সম্ভব? এটা তৈরি করার জন্য চায়নারা ব্যবহার করেছে এমন এক ধরনের মেশিন যেগুলো সত্যি অবাক করার মতো, এবং এই সমুদ্রের নিচে টানেল তৈরি করতে গিয়ে অসংখ্য চাইনিজ ওয়ার্কাররা শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছে, কিন্তু তারপরও চীন এই কাজটি সফলভাবে সম্পন্ন করেছে। তো চলুন আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে তৈরি করলো পানির নিচ দিয়ে আন্ডার ওয়াটার রেলওয়ে টানেল। শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওতে লাইক করুন। চলুন শুরু করা যাক। এই ভিডিওর মধ্যে দেখানো মেশিনটি পাতারে রেল তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মেশিনের মধ্যে খুবই অত্যাধুনিক ফিচার রয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি লম্বায় 95 মিটার এবং চৌড়ায় 12 মিটার। এছাড়াও এই মেশিনটি 300 মিটার মাটি খনন করতে পারে এবং 96,000 টন মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারে। এই মেশিনের সামনে থাকা গোলাকৃত অংশের সাহায্যে এটি যে কোনো মাটি কিংবা পাথর খনন করতে পারে। এর বিশাল আকারের জন্য এটি দত্তাকার মেশিন নামেও পরিচিত। এর সাহায্যে যে কোনো শক্ত কিংবা নরম জিনিসের মধ্যে প্রায় 20 মিটার চওড়া টানেল তৈরি করা যায়। এর সাহায্যে খুব দ্রুত টানেল তৈরি করা সম্ভব, তাও আবার অনেক কম খরচে। এছাড়া এর সাহায্যে কাজ করতে যে পরিমাণ খরচ হয় তার চেয়ে তুলনামূলক এটিকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া এবং সেট আপের জন্য বেশি খরচ হয়। তবে এর কাজ খুবই নিখুঁতভাবে হয়ে থাকে। এই মেশিন সক্রিয়ভাবে রেল লাইন তৈরি করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন সাধারণত রেল লাইন দিয়ে অনেক ট্রেন যাতায়াত করে, তাই এমনভাবে রেল লাইন তৈরি করতে হয় যাতে করে ট্রেনগুলো স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে। তবে এর জন্য কনস্ট্রাকশন কোম্পানির কিছু নিয়ম মেনে চলতে হয়। এর জন্য প্রথমে যে রাস্তা দিয়ে রেল লাইন যাবে সেই রাস্তা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তারপর ভালোভাবে এর পরিমাপ করা হয়। এরপর এই জায়গাটির মাটি যত দ্রুত সম্ভব আশেপাশে কোথাও সরানো হয়, যা এই মেশিনের মধ্যে থাকা কনভেয়ার বেল্টের মাধ্যমে খুব সহজে বাইরে বেরিয়ে আসে। আর কোথাও কোনো গর্ত থাকলে সেগুলো ভরাট করা হয়। তবে এই সব রাস্তা তৈরি করার সময় যাদের জায়গা ব্যবহার করা হয় তাদেরকে অবশ্যই এই জায়গার পরিবর্তে সরকার নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করা হয়। এই রেলওয়ে লাইনগুলো একটি অপরটির সাথে স্টিলের প্লেটের সাহায্যে সংযুক্ত থাকে, আর এভাবে অনেক দীর্ঘ রেল লাইন তৈরি করা হয়। এই মেশিনটির মধ্যে এমন কিছু টেকনোলজি রয়েছে যা কনস্ট্রাকশনের জন্য খুবই জরুরি। এই মেশিনকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে এটি বৃত্তাকার টানেল তৈরি করতে পারে। এই মেশিনটি তৈরি করার পর এর ভেতরে থাকা কনভেয়ার বেল্টের সাহায্যে আগে থেকে তৈরি করা কংক্রিটের সি চারিপাশে লাগিয়ে শক্তভাবে ভিত্তি তৈরি করা হয়, যাতে করে উপরে মাটি নিচে পড়ে টানেল আকার নষ্ট না করতে পারে। তাছাড়া ওয়ার্কাররা ভেতরে রড দিয়ে তার উপরে কংক্রিটের সাহায্যে টানেলের ভেতরে দেয়াল তৈরি করে। কংক্রিটের কাজ করার জন্য যত রকমের উপাদান দরকার সবকিছু এই মেশিনের সাহায্যে ভেতরে নিয়ে যাওয়া যায়। এভাবেই ধীরে ধীরে টানেলের সম্পূর্ণ কাজ শেষ হয়। এই মেশিনের সাহায্যে পাহাড় জঙ্গল কিংবা যে কোনো জায়গাতে টানেল তৈরি করা সম্ভব। এই মেশিন খুব সহজে পাতারে রেল লাইন তৈরি করতে পারে। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।